السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا ودايعًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله سمعت مسلمان اكرام مربين عظام আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের এই বিশেষ দোয়া অনুষ্ঠান আমেরিকান মুসলিম সেন্টার কর্তৃক আয়োজিত। আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আজকের অনুষ্ঠানে আসার, বসার এবং দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা প্রত্যেকটি মুসলমান মুমিনের জন্য কর্তব্য। শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মুহূর্তে। শুকরিয়া আরবিক শব্দ, যেটাকে আজকে আমরা বলছি মানে থ্যাংকস, থ্যাংক ইউ জানানো, যেটি আজকে যারা আমেরিকাতে আছেন তারা অনেকে জানেন, সবাই জানেন যে থ্যাংকস গিভিং ডে চলছে আজকে। একজন মুসলমান যারা নামাজ আদায় করে প্রতিটি নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর সূরা ফাতিহার প্রথম যে আয়াতটি রয়েছেন সেটি হল আল্লাহ পাকের কর্তৃক আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যেই একটি আয়াত শিক্ষা দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার আল্লাহ। আমরা যারা মুসলমান মোটামুটি যারা নামাজ আদায় করি আমরা প্রত্যেকটা নামাজের ভিতরে ফরজ নামাজ যেগুলো আদায় করি প্রায় আমরা 17 রাকাত ফরজ নামাজ আদায় করি। প্রত্যেক রাকাতের ভিতরে ইমামের পিছনে ইমামের সাথে বা একাকে পড়লে সূরা ফাতিহার পড়াটা উত্তম বলছেন বেশিরভাগ ইমাম। তো ওখানের ভিতরে আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া করতেছি। আমরা বছরে একদিন শুকরিয়া আদায় করা থ্যাংকস গিভিং ডের ইতিহাস আমরা সবাই মোটামুটি জানেন। আসলে মূলত এটি ওদের যেতটুকু ইতিহাস আমরা দেখছি জানছি, ওরা গডকেই থ্যাংকস জানায়। তবে গোটা গাটা করে একবারে এটাকে বড় আকার করে এটিকে তারা বছরে একদিন খাওয়া দাওয়ার আয়োজন করে থ্যাংকস জানাচ্ছে গডকে। আর আমরা আমাদের আল্লাহকে থ্যাংক ইউ জানাই প্রতি মুহূর্তে, প্রতিটা সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে থ্যাংক ইউ জানাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা কি করো, প্রতিটা মুহূর্তে আমাকে স্মরণ করো, প্রতিটা মুহূর্তে আল্লাহ শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করলেই
আমাদের লাভ আল্লাহর লাভ নাই। আল্লাহ যিনি বলছেন লাইং শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, লাইং শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমাকে থ্যাঙ্কস জানাও, আল্লাহর ওয়াদা লাযীদান্নাকুম। আমি সবসময় বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্দাকে কোনো কিছু আল্লাহ দিবি বলেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলা দরকার নাই, কারণ যিনি সত্যবাদী, যিনি সবসময় দান করেন, তিনি যদি দুনিয়াতে কারো কাউকে কিছু দিবি বলে, তখন অন্যরা বলে যে উনি দিবি বলছেন দিবেন, উনি অবশ্য দিব অবশ্য দিব, এভাবে বলা দরকার নাই। কোনো ব্যক্তি যদি মসজিদে ওই লোকটা সবাই চিনে, এটা উদাহরণস্বরূপ, সে মসজিদে দান করবে, সে বলছে আমি মসজিদে দিব, আর তাকে দ্বিতীয়বার বলা দরকার নাই আপনাকে দিবেন, কারণ সবাই জানে এই ব্যক্তি দিবি বললেই তার দেওয়াটা নিশ্চিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুরুত্ব দেওয়ার জন্য, মানুষের মতো করে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম, যদি আমার কোনো বন্দা তোমাদের ভিতরে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, লাযীদান্নাকুম আরবিক ওয়ার্ড, যারা মাদ্রাসা পড়ছেন জানেন, লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, সব শুরুতে লাম আছে লা, আর লাস্টে দিয়ে নুন উত্তাজদিদ আছে। এই শব্দটি কেন ব্যবহার করা হয়? কোনো কিছু মানুষকে বা কাহকে অতি গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যে এই শুরুতে লাম এবং লাস্টে কি বলা হয়? নুন উত্তাজদিদ বলা হয়, লাযীদান্না বলছে। আল্লাহ বলছেন আমি আমার বন্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আমাকে থ্যাঙ্কস জানায়, তাহলে আমি অবশ্যই অবশ্যই, শুধু অবশ্যই নয়, আল্লাহ বলতে পারতেন আমি দিব, কারণ আল্লাহ তো যা বলেন তাই করেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ বলছেন আমি ওয়াদা খালাফ করি না। কিন্তু বন্দাকে বোঝানোর জন্য বন্দার মতো করে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, লা আযীদান্নাকুম, আমার বন্দা যদি আমার আমার জন্য আমাকে থ্যাঙ্কস জানায়, আমার বন্দা যদি আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি আমার বন্দাকে ওই শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত বাড়িয়ে দিব, লা আযীদান্নাকুম, অবশ্য অবশ্য নিয়ামত বাড়িয়ে দিব, যদি আমার বন্দা শুকরিয়া আদায় না করে, তাহলে মনে রেখো আমার আজাব অত্যন্ত কঠিন, আমার আজাব অত্যন্ত কঠিন, আমার আজাব অত্যন্ত কঠিন আল্লাহ বলছেন। সুতরাং সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং যারা দেখছেন, তাদেরকে বলছিলাম থ্যাংকস গিভিং ডে আজকে পালন হচ্ছে পুরো আমেরিকা ব্যাপী। আজকে আমরা আমাদের মুসলমানরাও প্রত্যেকটি ধর্মীয় আবাদতকে অনুষ্ঠান রূপে রূপ দিচ্ছে। বিবাহ একটি আবাদত, বিবাহ কি এটা আবাদত না? আমরা এখন এটা বিবাহ কি বলি? অনুষ্ঠান, সামাজিক কালচার বলি, অথচ এটা একটা আবাদত। আমাদের ঈদ একটি আবাদত, দুটি ঈদ, যে ঈদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই দুটি ঈদ কিন্তু আবাদত, অথচ এটাকে আমরা এটাকে সামাজিক কালচার, কৃষ্টি কালচার হিসাবে আমরা মেনে নিচ্ছি, অথচ এটা কালচার নয়, এটা আবাদত। বিয়ে একটি আবাদত, একটি অন্যতম একটি আবাদত, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি আবাদত। কখনো কখনো বিয়ে কারোর জন্য ফরজ হয়ে যায়, নামাজ এরকম আবাদত, অথচ অন্য অন্য ধর্মের লোকরাও তাদের ধর্মীয় যে আবাদত আছে, যে উপাসনা রয়েছে, এই উপাসনাটাকে তারা এখন কি করছে, উপাসনা বাদ দিয়া এটাকে কি করছে, এটাকে একটা কৃষ্টি কালচার রূপ দিয়া ব্যবসায়িক একটা কি করছে, এটাকে ব্যবসার একটা অন্যতম মাধ্যম বানিয়ে নিয়েছে। আজকে খ্রিস্টমাস ডে 25 ডিসেম্বর পালন করা হয় পুরো পৃথিবীতে, আর ওই খ্রিস্টমাস ডে যেটা 25 ডিসেম্বর পালন করে বড়দিন, তাদের দৃষ্টিকোণ থেকে এটা ধর্মীয় একটা আবাদত ওদের, অথচ সেটাকে তারা আবাদত কতটুকু পালন করে তার চাইতে বেশি এটাকে কি করে, অনুষ্ঠান নির্ভর, জাঁকজমকপূর্ণ, কার্ড বিতরণ,
এটাকে তারা কি মনে করে ব্যবসা বানিয়েছে। থ্যাংকস গিভিং ডে এটা মূলত একটা ইবাদত ছিল ওদের, কারণ যারা জানেন 1660 খ্রিস্টাব্দে যারা এই দেশে আসছিলেন বিভিন্ন ধর্মের লোকেরা, আসার পরে যেটার ইতিহাস সবাই জানেন, তারা এখানে আমেরিকাতে উঠছে, উঠার পরে ওখানে ওদেরকে যারা অরিজিনাল আমেরিকান রেড ইন্ডিয়ান তারা জায়গা দিয়েছেন, তারা সেখানে বিভিন্ন চাষাবাদ করছেন। চাষাবাদ করার পরে এক বছর পরে 1661 খ্রিস্টাব্দে প্রচুর পরিমাণ সেখানে কি হয়েছে আপনার ফল প্রসাদি ফল ফলাদি হয়েছে এবং তারা একটা অনুষ্ঠান করছেন। এই অনুষ্ঠানের ভিতরে তাদেরকে ওই রেড ইন্ডিয়ান যারা আছেন তারা তারকে দিয়ে মেহমানদারি করছে, একটা উৎসব পালন করছে এবং থ্যাংকসকে গডকে থ্যাংক জানাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তাদেরকে আল্লাহ বিশাল মুসিবতের ভিতরে থেকে সুন্দর মতে আল্লাহ নিরাপদে এদেশে নিয়ে আসছে এবং তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে, সবকিছু করছে, এই জন্য তারা গডকে থ্যাংকস জানাচ্ছে। এরও প্রায় 200 বছর পরে, 28 বছর 150 বছর পরে এটা এদেশে রাষ্ট্রীয়ভাবে একটি কি বলে মানে একটি উদযাপন করার জন্য এবং ছুটি ঘোষণা করছেন অনেক পরে। আর পুরো বছর তারা প্রত্যেকটি কাজ একজন মুমিনের আমাদের মুসলমানদের ইমানদারের জন্য প্রতিটি মুহূর্ত হবে ইবাদত, প্রতিটি মুহূর্ত কি হবে ইবাদত। আর অন্যান্য ধর্মের ভিতরে তাদের ইবাদত হলো দিন ভিত্তিক, খ্রিস্টানরা একদিন ইবাদত করে, ইহুদিরা একদিন ইবাদত করে, আর হিন্দু তারা 12 মাসে 13 বার ইবাদত 13 দিন ইবাদত করে। আর একজন মুমিনের জন্য প্রতিটা মুহূর্তে ইবাদত, আমাদের ইবাদত কোনো নির্দিষ্ট দিন হবে না, আমাদের ইবাদত কোনো নির্দিষ্ট মাস হবে না, আমাদের ইবাদত কোনো নির্দিষ্ট দিবস হবে না, আমাদের ইবাদত হবে প্রতিটা মুহূর্ত প্রতিটা। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীতে তৈরি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। একজন মানুষ আল্লাহর ইবাদত ছাড়া তার কোনো কাজ নেই। হ্যাঁ প্রশ্ন করবেন, হুজুর তাহলে বুঝি কোনো কাজ নেই আর, শুধু খালি ইবাদত করবো আল্লাহর? হ্যাঁ, আল্লাহ বলছেন এটা আমি বলি নাই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন মুমিন, একজন মানুষ শুধুমাত্র তার আল্লাহর ইবাদত করবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার আল্লাহর ইবাদত করবে। এখন তো এটা আবার একটু সবার কাছে খারাপ লাগবে, কি রে প্রতিটা মুহূর্তে কিভাবে আল্লাহর ইবাদত করবে সে? আর অন্যান্য ধর্মের লোকেরা ইহুদিরা আপনার নির্দিষ্ট দিনে তারা কি করে একদিনে কি করে ইবাদত করে সোমবারে, খ্রিস্টানরা শনিবার শুধুমাত্র কি করে একদিন ইবাদত করে, সারা সপ্তাহে যা করে একদিন করে শুধু, আর রবিবার। আর আমাদের ইবাদত হবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহকে শুকরিয়া করতে হবে। নির্দিষ্ট এক বছর পরে কোন দিন থ্যাংকস গিভিং আসবে, ওই দিন শুধু গডকে থ্যাংক ইউ জানাবো তা না, আমাদের থ্যাংক ইউ জানাতে হবে প্রতিটা মুহূর্তে। এটা আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন বান্দা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে প্রতিটা মুহূর্তে, সেই সুতি আল্লাহ তার শোয়া হবে আল্লাহর ইবাদত, তার ঘুম হবে আল্লাহর ইবাদত, তার খাওয়া হবে আল্লাহর ইবাদত, তার কি হবে বিবাহ হবে আল্লাহর ইবাদত, তার সন্তান লালন পালন হবে আল্লাহর ইবাদত, তার চাকরি হবে আল্লাহর ইবাদত, তার ব্যবসা হবে আল্লাহর ইবাদত, তাহলে আর বাকি আছে কি? তার বাথরুমে যাওয়া হবে আল্লাহর ইবাদত, তার গোসল করা হবে আল্লাহর ইবাদত। এগুলো বলতেছি মানে যেগুলো নামাজ তো আছে, এগুলো বলতেছি বাইরেরটা বলতেছি। মানুষ মনে করে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ব্যবসা কি ইবাদত নাকি? আবার ব্যবসা তো ব্যবসাই এটা মনে করে, কিন্তু না, একজন মুমিনের ব্যবসা হইতে হবে ইবাদত, ব্যবসাটাও ইবাদত, তার ভাত খাওয়াটাও ইবাদত, তার চাকরি করাটাও ইবাদত, তার ট্যাক্সি চালানোটা ইবাদত, তার শিশু পালন করাটা ইবাদত, তার বিবাহটা ইবাদত, সব কিছু ইবাদত হবে। কিভাবে ইবাদত হবে? যদি তার ব্যবসা হবে আল্লাহ এবং রাসূলের মতে, যদি তার শোয়া ঘুম হবে আল্লাহ এবং রাসূল যেভাবে ঘুমাইছেন, আল্লাহ যেভাবে বলছেন, রাসূল যেভাবে বলছেন, সেভাবেও যদি হয় তার ঘুমটা হবে ইবাদত, তার চাকরিটা হবে ইবাদত। যদি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা মতো হয় তাহলে হবে সেটা ইবাদত। তার সন্তান পালনটা হবে ইবাদত, যদি সন্তান লালন পালনটা যদি আল্লাহ এবং রাসূল যেভাবে বলছেন সেভাবে যদি লালন পালন হয় সেটা হবে ইবাদত। তার ভাত খাওয়াটা হবে ইবাদত, যদি সেটা
আল্লাহ এবং রাসূল যেভাবে বলছেন সেভাবে যদি হয় তাহলে হবে ইবাদত। সুতরাং একজন মানুষের, একজন মুমিনের প্রতিটা মুহূর্ত হবে ইবাদত। শুধুমাত্র প্রতিটা মুহূর্ত সে তার আল্লাহকে থ্যাংক ইউ জানাবে, প্রতিটা মুহূর্তে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, প্রতিটা মুহূর্তে সে আল্লাহর ইবাদত করবে। এটা হলো একজন মুমিনের কাজ। নির্দিষ্ট দিনে বিশাল আয়োজন করে তার কি জবাই করে এটাকে ইবাদত মনে করা, এটা আমাদের জন্য নয়, এটা তাদের সংস্কৃতি। তারা এটা কি করছে, এটাকে ব্যবসার জন্য, বিশাল একটা ব্যবসা। তার কি ব্যবসা হবে? ব্যবসা হবে হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা হবে। এই ব্যবসা করার জন্য তারা এটাকে একটা, এটা কি করছেন, বড় আকার করে এটাকে একটা দিবস হিসেবে তারা বানাইছেন। অথচ এটি আমাদের জন্য দিবস নয়, আমাদের ইবাদত হবে প্রতিটা মুহূর্তে। সম্মানিত প্রিয় মুসলমান ইকরাম রুবেন আজাম, আমরা বলছিলাম যে আমাদের সন্তানদেরকে আমরা বুঝাবো যে তোমরা থ্যাংকস গিভিং ডে পালন করতেছো, এটাকে আয়োজন করতেছো, তার কি জবাব করতেছো, এটা কোনো আমাদের সংস্কৃতি নয়। আমরা আমাদের আল্লাহকে প্রতিটা মুহূর্তে, আহা, একজন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নিচ্ছি আমরা, এই নিঃশ্বাস, এই নিঃশ্বাসের শুকরিয়া আদায় করলে সারা জিন্দগি যদি চিন্তা করো, যদি একটা নিঃশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস আমরা নিই প্রতি মুহূর্তে, যে ব্রিথিং করি, এই যে অক্সিজেন নিই, এই অক্সিজেন মূল্য দেওয়ার মতন শক্তি আমাদের নাই। আছে যারা COVID-19 আক্রান্ত হয়েছে তারা জানে যে অক্সিজেনের কি মূল্য। বাংলাদেশে কত মানুষ শুধু অক্সিজেনের অভাব মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছেন বিনা খরচে। যদি হিসাব করা হয় একজন ব্যক্তি 60-70 বছর জিন্দগি তার সে কি করে দুনিয়াতে থাকে, একদিনের অক্সিজেন বাংলাদেশের হিসাবে যদি করা হয়, একদিনে যদি অক্সিজেনের যে বোতলের যে 24 ঘন্টার যে বিল হয়, আর এই 24 ঘন্টা তারপরে এক মাস, তারপরে এক বছর, তারপরে আপনার জিন্দগির 60-70 বছরের যে বিল হবে অক্সিজেনের বিল, এটাও দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই একদিন, বছরে একদিন থ্যাংক ইউ জানাবার জন্য তার কি জবাব করে, এটা আমাদের জন্য নয়। আমরা আমাদের আল্লাহকে প্রতিটা মুহূর্তে কি জানাবো, থ্যাংক ইউ জানাবো, প্রতিটা মুহূর্তে আল্লাহ ইবাদত করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন, বলছিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যদি আমার বান্দা প্রতিটা মুহূর্তে আমার শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার এই নিয়ামতের শুকরিয়া করব। নিয়ামত মানে কি? নিয়ামত মানে শুধুমাত্র খাওয়া দাওয়া নিয়ামত, এটা না। আপনি আমি যে সুস্থ আছি এটা নিয়ামত, আপনি আমি এখানে এসে আগে মাগরিব নামাজ পড়লাম এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত বলতে আমরা বুঝি কি, আলহামদুলিল্লাহ নিয়ামত খাইলাম, খাওয়া দাওয়াকে নিয়ামত বুঝাই। নিয়ামত হলো আল্লাহর সমস্ত ব্লেসিং, আল্লাহর সমস্ত দয়া, আল্লাহর সমস্ত রহমত, সবগুলো নিয়ামত। আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছি, এটা আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত। আমি আপনি সুস্থ রেখেছেন আল্লাহ, এটা বড় নিয়ামত। আল্লাহ আমাকে আপনাকে এখানে মসজিদে এসে 3 টাকা মাগরিব নামাজ আদায় করেছি, এটি আল্লাহ বড় নিয়ামত। অনেক মুসলমান, নামদারি মুসলমান এখনো পর্যন্ত হাটে বাজারে ঘাটে বসে রয়েছে, নামাজ তো কোনো খবরও নেই, আল্লাহ তাকে এই নিয়ামত দেন নাই। এই আল্লাহ আমাকে যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, সুস্থতার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ আরও বেশি সুস্থ রাখবেন। আল্লাহ আরও কি রাখবেন? বেশি সুস্থ রাখবেন। আমি আপনি যদি সুস্থ আসি, এই সুস্থতার নিয়ামত যদি আদায় করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে আরো বেশি সুস্থ রাখবেন। ওই লাযীদান্নাকুম, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন বলছেন। কি বাড়াবেন? মানে আপনাকে আল্লাহ আরো বেশি সুস্থ রাখবেন। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের এটা নিয়ামত, এই সম্পদের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি দানের মাধ্যমে, আল্লাহ আল্লাহ দান বাড়িয়ে দিবেন। আমি আপনি যদি সন্তানের নিয়ামত, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে যদি আমি সুসন্তান হিসাবে লালন পালন করি, তাহলে আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তাহলে আমার এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আর বিপদে এই সন্তানের কারণে আমি আপনি অপমানিত হব না। এটি হলো নিয়ামতের শুকরিয়া আদায়ের ফল। সুতরাং আমরা
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক হয়, তাহলেই আমরা আমাদের প্রতিটা মুহূর্ত যে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ জি আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের যে দুটি অনুষ্ঠান, একটি হলো দিন কি আমাদের আমাদের মুফতি সাহেব আসতেছেন, মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া উনি আসতেছেন, আমাদের হাফেজ রফিক সাহেব আসতেছেন, আমাদের এই হাজি মুসলিম আমাদের আমেরিকান মুসলিম সেন্টারের সম্মানিত ইমাম মাওলানা রহমান সাহেব উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। বেশ করে আজকে আমাদের বাংলাদেশের দুজন বড় আলেম মাওলানা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই চিনেন ওনাকে, অনেক বড় আলেম ছিলেন, দল মত নির্বিশেষে শুধুমাত্র দাওয়াতি কাজ করতেন। আমরা জানেন গতবার এই পান্ডামিকের সময় উনি ওনার অনলাইনের মাধ্যমে যেভাবে উনি দাওয়াতি কাজ করেছেন, আল্লাহু আকবার, সুস্থ মানুষ ছিলেন, আহা নিয়ে গেছেন আল্লাহ। ইয়াকবিজুল উলমা বিকবজুল উলামা, রাসূল বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল উলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিজুল উলমা বিকবজুল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমকে দ্বীনের জ্ঞানকে চু মেরে নেবেন না, হঠাৎ করে নিয়ে যাবেন এরকম না, কিভাবে নেবেন? ইয়াকবিজুল উলমা বিকবজুল উলামা, রাসূল বলছেন ওলামাদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠে নেবেন, যখন ওলামা চলে যাবে তখন তার সাথে তার জ্ঞানও কি চলে যাবে, আর দ্বিতীয় আরেকজন গোলাম সরোয়ার সাইদি পাওয়া যাবে না। আর কত সুন্দরভাবে তিনি যুবকদেরকে আহ্বান করতেন, আসো তোমরা নামাজের দিকে আসো, কিভাবে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় তিনি দাওয়াতে কাজ করছেন। তারপরে আরেকজন আমাদের অনেকে চিনেন বা অনেকে চিনেন না, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহকারী মহাসচিব এবং ফেনী জেলা আমাদের আমার জেলা ফেনী জেলার অত্যন্ত তাবলিগের মুরব্বি জনাব মাওলানা মুফতি রহিমুল্লাহ, তিনি গতকালকেই ইন্তেকাল করেছেন বাংলাদেশে, অল্প বয়সে, খুব বেশি বয়স না, 50-51 এরকম হবে। অনেক ভালো মানুষ ছিলেন আমার দেখা মতে, সুন্নতের প্রতি আমল, পাগড়ি জুব্বা টুপি প্রতি মুহূর্তে আমি ছোটকাল থেকে তাকে দেখছি, আমার বাড়ির পাশে বাড়ি, গতকালকে হঠাৎ করে আমি এই টাইমে দেখলাম তিনি মারা গেছেন, শুনে প্রথম বিশ্বাস হয় নাই, পরে ফোন করলাম বাংলাদেশের আব্বাকে, হ্যাঁ বললেন তিনি মারা গেছেন, আজকে জানাজা হয়েছে বাংলাদেশে, জানাজা হয়ে গেছে, একবারে ইয়াং 50 বছর বয়স তো খুব একটা বেশি না, 50-51 বছর আমাদের হাফেজ রফিক সাহেব হুজুর উনার রুমমেট ছিলেন পাকিস্তানে, একসাথে একই রুমে ছিলেন অনেক টাইম, উনি ইন্তেকাল করেছেন। আরও অনেক আমাদের মুসলিম মিশন সেন্টার এবং আমেরিকান মুসলিম সেন্টার এবং বিভিন্ন মসজিদের জন্য যিনি নিবেদিত প্রাণ আমাদের আমির খান অনেকে চিনেন, উনি অসুস্থ, এবং আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা COVID-19 আবার বাড়তেছে, আমরা সবার জন্য দোয়া করব, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, এখন আর দোয়া ছাড়া এখন কি করবেন, দেখতে যেতে পারবেন না, দেখাও যায় না, এখন শুধু দোয়ায় আমরা প্রত্যেক জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, সবার জন্য যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য, যারা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের সামনে এই আমেরিকান মুসলিম সেন্টারের সম্মানিত ইমাম যারা মাওলানা আতাউর রহমান জালালাবাদী, তিনি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমি যা বলেছি আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।